আমাদের এই মেডিকেল কলেজের ছাত্রগুলো যায়, এই রাস্তাটা হলে আমাদের খুব ভালো হয়। ছাত্রছাত্রী যাইতে পারতো না, অসুবিধা হইতো আমাদের, সুবিধা হবে, ধুলাবালি উড়বে না, দুর্ঘটনা ঘটবে না। অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। রায়গঞ্জ ব্লকের আব্দুলঘাটা এলাকায় বাঁধের রাস্তাটির হাল ফিরতে চলেছে, যাকে ঘিরে খুশির আবহ এলাকা জুড়ে। এই এলাকায় রয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজের একটি ক্যাম্পাস, ফলে একদিকে সংলগ্ন গ্রামের বাসিন্দারা, অপরদিকে মেডিকেল পড়ুয়ারা নিত্যদিন এই মাটির রাস্তা দিয়ে যাতায়াত করেন। এই রাস্তায় পিচের আস্তরণ ছিল না, মাটির রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো। এমনিতেই রাস্তাটির বিভিন্ন জায়গায় রয়েছে বড়সড় ফাটল, এর পাশাপাশি খানাখন্দে ভরা এই রাস্তার জেরে দুর্ভোগ পোহাতে হতো সাধারণ মানুষকে। এমনি সময় যেমন তেমন বর্ষাকালে এই রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হতো। বারবার রাস্তাটি নতুন করে নির্মাণের দাবি তুলেছিলেন এলাকার মানুষ থেকে মেডিকেল পড়ুয়ারা। আরসিটিভি সংবাদেও এই সমস্যার খবর একাধিকবার সম্প্রচারিত হয়েছে। অবশেষে এই সমস্যা নিরসন হতে চলেছে। 23 অক্টোবর থেকে শুরু হবে রাস্তার কাজ। 1 কিলোমিটার এই রাস্তার জন্য অর্থ বরাদ্দ করেছে সেচ দফতর। স্থানীয় বাসিন্দা কার্তিক মিত্র বলেন, বাঁধের এই রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল, বৃষ্টি হলে যাতায়াত করা যায় না। রাস্তার কাজ চালু হলে খুবই উপকৃত হবেন মানুষজন। বাঁধের রাস্তাটা খুবই যথেষ্ট একদম খারাপ, তোমার বৃষ্টি হলে রাস্তাতে চলা যায় না একমাত্র। তারপরে তোমার এই রাস্তাটা হলে আমাদের খুব ভালো হয়। আমার বাড়ি এখানেই, কি শুনতে পেলে আর কি, রাস্তা বলে রাস্তার কাজ চলে হবে 23 তারিখ থেকে এই মাসের, রাস্তাটা হলে খুব ভালো হয় আমাদের। গ্রামবাসী দিলীপ চক্রবর্তী বলেন, রাস্তাটি ভীষণ খারাপ, সবচেয়ে বেশি সমস্যায় পড়েন মেডিকেল পড়ুয়ারা। এই রাস্তা দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করে, ফলে রাস্তা পাকা হলে সকলের সুবিধেই হবে। খুব খারাপ অবস্থা রাস্তার, খুব খারাপ অবস্থা। এখন যদি গাড়ি ঘোড়া যেত নষ্ট হয়ে যেত, লোকজনের ক্ষতি হইতো, মেডিকেল হয়েছে বহু দিন আগে হয়েছে, ছাত্রছাত্রী যাইতে পারতো না, অসুবিধা হইতো। তারপরে এই যে বোর্ড উড লাগাইলো, পরশুদিন থেকে রাস্তা বলে চালু হবে কাজ, আমরা খুব খুশি হইলাম। এদের গাড়িও যায়, টোটো যায়, এই যে পাশে গ্রাম আছে পিরোজপুর, এইটা মেডিকেলের কলেজের ছাত্রছাত্রী যায়, আমাদের সুবিধা হবে, ধুলাবালি উড়বে না, দুর্ঘটনা ঘটবে না, এটাই সুবিধা। অনেকদিন ধরেই তো এইভাবে পড়ে, হ্যাঁ বহুদিন ধরে ছিল রাস্তাটা, মেডিকেল বহুদিন আগে চালু হয়েছিল কিন্তু রাস্তা ঠিক ছিল না। গ্রাম পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি অমল মণ্ডল বলেন, রাস্তাটির জন্য দীর্ঘদিনের দাবি ছিল, অবশেষে 23 তারিখ থেকে কাজ শুরু হবে। কাজের টেন্ডার হয়ে গিয়েছে, 1.5-2 মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা যায়। রাস্তাটা আপনার সব দিকেই একটু একটু দেরি হলো, লোকের অনেক দিনের দাবি ছিল, কিন্তু মেডিকেলে যাতায়াতের জন্য, আমাদের গ্রামবাসীদের যাতায়াতের জন্য রাস্তাটা টেন্ডার হয়ে গেছে, 23 তারিখে ওপেনিং আছে। এবং অনেক রকম কারণে একটুখানি দেরি হয় এইসব জিনিস, কাঁচা রাস্তা তো প্রথম রাস্তা পিচ হবে, এই দেরি হবে, দেরি হলে এখন রাস্তাটা পরিপূর্ণ, এই হয়তো আমরা 1-2 মাসের মধ্যে আমরা এখান দিয়ে ভালোভাবে চলাচল করতে পারবো, আমাদের গ্রামবাসী এবং এই রাস্তাটা মেডিকেলের জন্যও এবং একটা টোটাল অঞ্চলের জন্যও উপকারী। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।